হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি আরেকটি নতুন জিকের সেট নিয়ে। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 মিনিটে আমাদের এই জিকে ক্লাসগুলো হচ্ছে। তোমাদের এটা WBP, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি, SSC, GD সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে। প্রত্যেক দিন 30টি করে আমরা প্রশ্ন নিয়ে আসছি। আজকে হচ্ছে 24 নম্বর সেট। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তার আগে প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকন অন করবে এবং প্রত্যেকে একটা করে লাইক করে দেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এবং দেখো, প্রথমেই আজকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো কোনটি? তো এর আগে গতকাল আমরা 80 পর্যন্ত MCQ করেছিলাম, 80 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 81 থেকে শুরু করছি, ঠিক আছে? তো বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো, কারেক্ট আনসার এখানে দেখো যে অপশানগুলো আছে তার মধ্যে কারেক্ট আনসার হবে ইনসুলিন। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ইনসুলিন হবে সঠিক উত্তর, ঠিক আছে? এখানে যদি তোমাদের অপশানে থাকতো গ্রোথ হরমোন তখন কিন্তু হতো গ্রোথ হরমোন, তাহলে গ্রোথ হরমোন অপশানে নেই, এখানে আছে ইনসুলিন। কিন্তু ইনসুলিন মানুষের বৃদ্ধিতে সহায়ক, তাই ইনসুলিন এখানে উত্তর হবে, ঠিক আছে? অপশান এ কারেক্ট আনসার, ইনসুলিন। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করে দাও এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের গাইডেন্স গুরু লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল না করে থাকলে প্রত্যেকে তোমরা ইনস্টল করবে, কারণ সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলো একসঙ্গে পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোর্স সেখানে লঞ্চ করা হচ্ছে, তো অ্যাপটা তোমরা ইনস্টল করবে। দেখো, দ্বিতীয় প্রশ্ন, রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? অম্লক্ষারের মধ্যে যে ভারসাম্য সেটা রক্ষা করে কে? কারেক্ট আনসার হবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, RBC বা রেড ব্লাড কর্পালস বা লোহিত রক্তকণিকা অম্লক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা করে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই যে অম্লক্ষার ভারসাম্য রক্ষার জন্য রক্তের মধ্যে বাফার হিসাবে কাজ করে কে? বাইকার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন বাফার হিসাবে কাজ করে, তাহলে অপশান বি কারেক্ট আনসার। এখানে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দেবো যে RBC এর আয়ুষ্কাল কত, এটা তোমরা কমেন্ট করবে যে RBC যে কণা সেগুলো কতদিন বাঁচে বা তাদের আয়ু কতদিন, সেটা তোমরা কমেন্ট করবে, একটা হোমওয়ার্ক দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, CFC গ্যাসের প্রধান উপাদান কী? CFC গ্যাসের প্রধান উপাদান হচ্ছে, দেখো যে অপশানগুলো আছে তার মধ্যে হচ্ছে মিথেন, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, CH4, CFC ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসের মধ্যে থাকে ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বন, তো এখানে যে অপশান আছে তার মধ্যে হচ্ছে মিথেন কারেক্ট আনসার, CFC গ্যাসের প্রধান উপাদান, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো, ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডটি হলো কি? ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেই অ্যাসিডটি কি? কারেক্ট আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে বা তড়িৎ কোষে ব্যবহার করা হয়, H2SO4, সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিকের নাম কি? তো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 3 সেকেন্ডের মধ্যে সময় থাকছে, সেই সময়ের মধ্যে তোমরা উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? তাহলে বক্সাইট, অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। পরবর্তী প্রশ্ন, ওড়িশার ভিতরকণিকা একটি কি? তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপে যাবে, অ্যাপে যাওয়ার পর আমাদের চ্যানেলের নাম গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে, তাহলেও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে। দেখো, ওড়িশার ভিতরকণিকা একটি, এটি হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন মাঝে মধ্যেই পরীক্ষাতে থাকে যে ভিতরকণিকা কোথায় অবস্থিত, তো ওড়িশাতে, এটা হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য, প্রায় 650 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এটা রয়েছে এবং ওড়িশার দুটো নদী, ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর একটা ডেল্টা বা বদ্বীপ রয়েছে, সেই বদ্বীপেই এই ভিতরকণিকাটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফ্লুরোসিস রোগের ক্ষতিগ্রস্ত হয় মানুষের কি? ফ্লুরোসিস রোগ, তাতে মানুষের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ফ্লুরাইড যুক্ত যদি আমরা জল দীর্ঘদিন ধরে পান করি তখন আমাদের ফ্লুরোসিস রোগ হয় এবং সেই রোগের ফলে মানুষের কিন্তু দাঁত এবং হাড় ক্ষতিগ্রস্ত হয়, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? দাঁত এবং হাড় আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ দিনের পর দিন সেগুলো ক্ষয়ে যায়। পরবর্তী দেখো, টাইফয়েড একটি কি? টাইফয়েড একটি জ্বরের নাম, সেই টাইফয়েড একটি কি? এটি হচ্ছে যে অপশানগুলো, অপশানগুলোর মধ্যে জলবাহিত রোগ,
টাইফয়েড একটি জলবাহিত রোগ, জল বা জলপানের মাধ্যমে বা দূষিত খাবার খাওয়ার মাধ্যমে টাইফয়েড এই রোগটা ছড়িয়ে পড়ে। তাহলে টাইফয়েড হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি, সালমোনেল্লা টাইফি। এই ব্যাকটেরিয়ার প্রভাবেই কিন্তু এই টাইফয়েড রোগটা হয়। পরবর্তী দেখো, কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? তো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, কারেক্ট আনসার হবে 1817 সালে। ঠিক আছে, হিন্দু কলেজ। এবং যদি প্রশ্ন থাকে কলকাতা মেডিকেল কলেজ, তখন হবে 1835 সালে। এবং যদি প্রশ্ন থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন হবে 1857 সালে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এদের মধ্যে কোনটি দামোদর প্রকল্প নয়? যে অপশনগুলো দেখতে পাচ্ছ তাদের মধ্যে কোনটি দামোদরের প্রকল্প নয়? কারেক্ট আনসার কী হবে? দেখো, তিলাইয়া হচ্ছে দামোদরের একটি প্রকল্প, মাইথন কিন্তু দামোদরের নদীতেই, পাঞ্চেত দামোদর নদীতেই, কিন্তু সরাবতীটি নয়। সরাবতী দক্ষিণ ভারতে অবস্থিত, এটা কিন্তু দামোদরের প্রকল্প নয়। যোগ জলপ্রপাত তোমরা জানো, এটা যোগ জলপ্রপাত, যেটা ভারতের উচ্চতম জলপ্রপাত আগে বলা হতো, বর্তমানে হচ্ছে কাঞ্চিকল জলপ্রপাত। তো সেই যোগ জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত এবং এটি একটি দামোদরের প্রকল্প নয়। অপশন সি কারেক্ট আনসার। পরবর্তী, প্রথম জাতীয় আয় কে নির্ণয় করেন? তো প্রথম জাতীয় আয় নির্ণয়করণ কে? কারেক্ট আনসার হবে দাদাভাই নৌরোজি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরীক্ষাতে প্রশ্ন থাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, তো দাদাভাই নৌরোজিকে। তো তিনিই প্রথম ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকামটা দেখেছিলেন। নেক্সট হচ্ছে, কত নম্বর ধারায় রাষ্ট্রপতির অপসারণ করা যায়? কত নম্বর ধারা অনুযায়ী, কত নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট করা যায়, রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়? কারেক্ট আনসার হবে আর্টিকেল নাম্বার 61 দ্বারা রাষ্ট্রপতির অপসারণ করা যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা যাব, 93। একটি অর্থ বিল রাজ্যসভায় কতদিন থাকতে পারে? একটি অর্থ বিল রাজ্যসভাতে থাকতে পারে 14 দিন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 14 দিনের বেশি অর্থ বিল রাজ্যসভাতে রাখা যাবে না, সেটা ফেরত করে দিতে হবে লোকসভাকে। ঠিক আছে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? সর্বাপেক্ষা কম পরিমাণে সালোক সংশ্লেষ হচ্ছে, সঠিক উত্তর কি হবে? অপশন সি, সবুজ আলোতে সবথেকে কম পরিমাণে সালোক সংশ্লেষ হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং সবচেয়ে, তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেব, যে তো সব থেকে বেশি সালোক সংশ্লেষ কোন আলোতে হয় তোমরা এটা কমেন্ট করবে। ঠিক আছে, পরবর্তী, কে তুলুপ বংশের প্রতিষ্ঠা করেছিলেন? তুলুপ বংশের কে প্রতিষ্ঠা করেছিলেন? তো তুলুপ বংশের প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বা নারাসা নায়িকা তাকে বলা হয়, নারাসা নায়িকা। বাইরে কিন্তু এই জন্মাষ্টমীর জন্য ডিজে বাজছে, মিউজিক সিস্টেম চালু আছে, তো তোমাদের একটু সাউন্ডের সমস্যা হতে পারে, তো একটু ম্যানেজ করে নিও আজের দিন। নেক্সট দেখো, তালিকোটের যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? কারেক্ট আনসার হবে 1565, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হচ্ছে? এটা দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের সাথে 4টি মুসলমান রাজ্যের হয়েছিল, যেগুলো হচ্ছে আই থিঙ্ক একটা বিজাপুর, একটা বিদার, একটা আহমেদনগর। এইভাবে 4টি মুসলমান রাজ্য এবং বিজয়নগর, এদের মধ্যে হয়েছিল 1565 সালে। পরবর্তী দেখো, অমৃতসরের অপর নাম কী ছিল? অমৃতসরের অপর নাম কী ছিল? তো প্রাচীন যুগে, বা প্রাচীন যুগে ঠিক বলা যাবে না, মধ্যযুগে অমৃতসরের অপর নাম ছিল রামদাসপুর। অপশন, গুরু রামদাস প্রতিষ্ঠা করেছিলেন তাই রামদাসপুরের নাম ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ঝাঁসির রানী ব্রিগেড এর প্রধান কে ছিলেন? ঝাঁসির রানী ব্রিগেড, আজাদ হিন্দ ফৌজের যে ঝাঁসির রানী ব্রিগেড ছিল তার প্রধান কে ছিলেন? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যাকে আমরা প্রত্যেকেই বেশি পরিচিত লক্ষ্মী সেহগাল নামে, তো লক্ষ্মী সেহগাল নামে পরিচিত, তিনি ঝাঁসির রানী ব্রিগেডের প্রধান ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র ছদ্মবেশে বিদেশে পলায়নের সময় কোন নাম ব্যবহার করেছিলেন? সুভাষচন্দ্র যখন মধ্যরাত্রে বিদেশে পলায়ন করছে, তখন কোন নাম ব্যবহার করেছিলেন?
কারেক্ট আনসার কি হবে? মোহাম্মদ জিয়াউদ্দিন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মোহাম্মদ জিয়াউদ্দিন। এবং অপশন এতেই দেখো পি এন ঠাকুর, কিন্তু বহুবার পরীক্ষায় আসে পি এন ঠাকুর কার ছদ্মনাম, এটা ছিল রাসবিহারী বসুর ছদ্মনাম, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী, কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? কারেক্ট আনসার হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সত্যবিলোপ নীতি তিনি প্রবর্তন করেছিলেন, তিনি 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, সেই সময় তিনি এই অবৈধ আইনটি পাস করেছিলেন বা লাগু করেছিলেন, সত্যবিলোপ নীতি। পরবর্তী দেখো, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হচ্ছে? তো তিনি তো লর্ড ডালহৌসি 1848 থেকে 56 ছিলেন, তো তিনি লাস্ট বছর 1856 সালেই কিন্তু বিধবা বিবাহ আইন পাস করেছিলেন, ঠিক আছে? 1856 ইজ দ্য কারেক্ট আনসার। এবং যদি সতীদাহ প্রথা বলা হয় তখন হবে 1829। পরবর্তী দেখো, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 12 জনকে মনোনীত করতে পারেন। এবং যদি প্রশ্ন থাকে লোকসভায়, তখন হবে 2 জনকে মনোনীত করতে পারেন। এবং রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। লোকসভায় সভাপতিত্ব কে করেন? স্পিকার। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, এবং বর্তমানে ভারতের লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার হচ্ছেন ওম বিড়লা। পরবর্তী দেখো, কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? কারেক্ট আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে। নেক্সট দেখো, 104, কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিলোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিলোজিও এটা প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, একাডেমিক অ্যাসোসিয়েশন। পরবর্তী দেখো, কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল? লাস্টের যে কোয়েশ্চেনটা রয়েছে, সেই লাস্টের কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, সেটা প্রত্যেকে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? এখনও কয়েকটা কোয়েশ্চেন আছে, লাস্ট পর্যন্ত দেখো। কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম ছিল? কারেক্ট আনসার হবে আসাম। আসামের প্রাচীন নাম ছিল কামরূপ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো, অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? এটা হবে গুপ্ত যুগে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। গুপ্ত যুগে অজন্তার যে ক্যাভগুলো সেগুলো তৈরি হয়েছিল, অপশন এ। পরবর্তী দেখো, নিচের কোন প্রাণী গমনে অক্ষম? তাহলে স্পঞ্জ। স্পঞ্জ একটি হচ্ছে প্রাণী, কিন্তু তারা গমন করতে পারে না। পরবর্তী দেখো, 108, চোখের কোন অংশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে মানুষের ক্ষেত্রে? মানুষের চোখের কোন অংশটি উজ্জ্বল আলো এবং বর্ণকে শোষণ করে? কারেক্ট আনসার হবে রোড কোষ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রোড কোষ এগুলোকে শোষণ করে। পরবর্তী দেখো, ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ার দূরত্ব কত? ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ার এর দূরত্ব হচ্ছে, এটা সাধারণত এখানে দেখো প্রায় 85 কিলোমিটারের মতো দূরত্ব। যেহেতু সব থেকে কাছাকাছি উত্তর 90 রয়েছে, তাই আমরা 90টা কারেক্ট করবো, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 90। তাহলে ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব 90 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক দেব, প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে? প্রত্যেকে যতজনা দেখছো এটা কমেন্ট করে দাও। বাতাসের প্রধান উপাদান কী? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একেবারে ইজি প্রশ্ন, এটার উত্তর কমেন্ট করো প্রত্যেকে। ডেসক্রিপশানে চলে যাও, সেখানে আমাদের WBP চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জিকের ক্লাস হচ্ছে। তো সেই WBP চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো, তারপর আমাদের অ্যাপটা যদি ইনস্টল না করে থাকো, গাইডেন্স গুরু লার্নিং অ্যাপ, সেটা তোমরা ইনস্টল করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের টেলিগ্রাম জয়েনের চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।